দশই সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ দলের দুই হাজার বাইশ বিশ্বকাপ বাছাই পর্ব দূষণ বেতে প্রতিপক্ষ আফগানিস্তান তাজিকিস্তানে যাবার আগে দেশে সপ্তাহখানেকের অনুশীলন ক্যাম্প এফসি কাপের ম্যাচ খেলতে উত্তর কোরিয়া যাওয়া আবাহনির ছয়জন বাদে বাকি উনিশজন ঘাম জড়িয়েছেন দ্বিতীয় দিনেও একই সঙ্গে চলেছে স্কোরিং ডিফেন্ডিং আর কিপিং অনুশীলন বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ডিফেন্ডারদের রেকর্ড ভালো নয় প্রায় সব প্রতিপক্ষই তুলনামূলক শক্তিশালী তাই রক্ষণে এই চ্যালেঞ্জ থাকবে সবচেয়ে বেশি অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সেই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুত দল in the last three games we've kept clean sheets uh took uh, you know, toward solid and pretty organized and quite tough to break down when the opposition have the ball sometimes you have to play the younger ones and that said the gain experience eventually long term bangladesh football uh

অ্যাজ অ্যা স্ট্রিকস ইস কারু সিউ আফগানিস্তান লাস্ট যেই ম্যাচগুলো দেখছি আমরা ওরা বেশিরভাগ ম্যাচেই ড্রো করতেছে একদম উইন হতে পারতেছে না আর ওদের কিছু ল্যাকিংস পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি এখন বর্তমানে কোচ আমাদের ওটা নিয়ে কাজ করতেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাসের মাঠে অনুশীলন করছে বাংলাদেশ কিন্তু তাজিকিস্তানে খেলতে হবে অ্যাস্ট্রো টরফে ওখানে সপ্তাহখানেক প্রস্তুতি সময় পাওয়া যাবে বলে এ নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট